তো প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে তোমাদের সামনে যে একাদশ শ্রেণীর তেলেনাপতা আবিষ্কার আছে, যে অধ্যায়টা সেই অধ্যায়ের এসএকিউ এবং এমসিকিউ এবং কিছু কিছু বড় কোশ্চিন শর্ট কোশ্চিন সম্বন্ধে আলোচনা করব। তো যারা যারা এই প্রশ্নগুলি খুঁজে চলেছো, তো অবশ্যই নিচে দেওয়া প্রশ্নগুলো তারা ভালো করে একবার পড়তে পারো। এখান থেকে কিছু কিছু প্রশ্ন তোমাদের অবশ্যই আসতে পারে, হয়তো একটু মন দিয়ে ভালোভাবে পড়তে হবে, তো প্রশ্নগুলো আসতেই পারে। কিন্তু তো প্রথম প্রশ্ন কি আছে, যে প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তা পোষে, ছিন্ন উড়ছেঁড়া কাঁথা কথা জুড়ো জড়িত একটি শীর্ণ কল কঙ্কালসার মূর্তি আর শুয়ে আছে, ছিন্ন কন্ধার অর্থ কি? তো উত্তর লিবে ছেঁড়া কাঁথা। তো এরকম তো সব কোশ্চিন তো তোমাদের সামনে খুব বলা সম্ভব নয়, তো অবশ্যই এটি তোমরা পড়ার জন্যে একটু উপায় বার করেছি, অর্থাৎ এর যে লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, সেই ডিসক্রিপশান বক্স থেকে তোমরা চেক করে অবশ্যই দেখতে পারো এবং ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিতে পারো। তো একবার ভালোভাবে এই সমস্ত তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এখানে যেই দেখো, দাঁড়াও, এখানে যে বড় কোশ্চেনগুলো আছে, বড় কোশ্চেনগুলো একটু ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়লে তোমাদের ঠিক মনে হয়ে যাবে। তো এই কিছু কিছু বড় কোশ্চেন আছে তোমাদের জন্য, সাজেশান বার করেছি। তো এসএকিউ টাইপেরও প্রশ্ন আছে, তো ভিডিওটাই তো অবশ্যই তোমরা দেখলে এতটা অবধি চলে এসেছো। তো আর কিছু যে বাংলার এখনও সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বটন দুটো টিপে রাখুন, তাতে পরবর্তীকালে এখনও যে কবিতা অর্থাৎ গল্প ইত্যাদি পাওয়ার জন্য, সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ফিরে আসছি তোমাদের জন্য পরবর্তী ভিডিও, তো আজকের জন্য বিদায় নিচ্ছি ভিডিও থেকে। তো আরও একবার বলছি, অবশ্যই ডিসক্রিপশান বক্সটা চেক করবে, চেক করলেই তোমরা দেখতে পাবে যে আমি এই পিডিএফটির লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। এরও আগে ভিডিও আপলোড করেছি, তো সেখানেও একই রকমইভাবে বলেছি। তো আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি, বাই, ফিরে আসছি পরবর্তী ভিডিওয়।